আমি এখন আহিয়াতের স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। গতকাল আহিয়াতের স্কুলটা ভেঙে ফেলা হয়েছে, আসলে খুবই কষ্টকর একটা বিষয়। এখানে একটা স্কুল ছিল, পেনফিল্ড স্কুল, সে স্কুল ভেঙে ফেলা হয়েছে। এখন ঈদের ছুটি চলছে, ঈদের পর যখন ক্লাস শুরু হবে কিংবা স্কুল খুলবে, আহিয়াত তো অস্থির হয়ে যায় স্কুলে আসার জন্য। আসলে সে সময় ওকে বোঝানোটা ডিফিকাল্ট হবে। ও যদিও ওকে একবার বলা হয়েছে, কিন্তু আসলে এটার ইম্প্যাক্টটা কী সেটা সে বুঝতে পারছে না। স্কুলের জন্য তো সে পাগল, সে স্কুলে আসতে চায়। ইভেন ফ্রাইডে স্যাটারডের যে ছুটিটা, সেটাও সে বাসায় থাকতে বোর লাগে তার, স্কুলে তার আশায় লাগবে। স্কুল সে খুবই লাইক করে, কিন্তু এই সিচুয়েশনটা আসলে খুবই আনফর্চুনেট আমাদের জন্য, আহিয়াতের জন্য, সবার জন্য। আসলে এই স্কুলটাই দেওয়া হয়েছিল এমন কারণে যে স্কুলে একটা খেলার মাঠ আছে, বড় মাঠ আছে, নিজস্ব মাঠ আছে, উন্মুক্ত পরিবেশে খেলাধুলা করতে পারবে বাচ্চারা। এই সব কিছু বিবেচনা করেই কিন্তু স্কুলে আহিয়াতকে দেওয়া হয়েছিল। এটা জমি নিয়ে একটা ইস্যু ছিল স্কুলে, এই লিজ নিয়ে একটা ঝামেলা ছিল। ইভেন প্রিন্সিপালের ভাষ্যমতে এটা হচ্ছে তাদেরকে কোনো ধরনের কোনো উচ্ছেদ অভিযান কিংবা কোনো ধরনের নোটিশ ছাড়া হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া হয়েছে যখন স্কুল আসলে বন্ধ। প্রয়োজনীয় কাগজপত্র কিংবা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিসপত্র, ফাইল, এগুলো ঠিকঠাক মতো বের করতে দেয়নি, তার আগেই স্কুলটা গুঁড়ো করে ফেলা হয়েছে। খুবই আনফর্চুনেট, এবং আমার গতকাল এই বিষয়টা দেখে এত বেশি খারাপ লেগেছে যে বলার মতো না। আসলে ঈদের পর আসলে কীভাবে আহিয়াত স্কুল স্টার্ট করবে সেটা নিয়ে আসলে স্কুলে যারা পড়ছে প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা আমাদের মতো যারা গার্ডিয়ান আছে সবাই আসলে খুবই চিন্তিত। সব মিলে স্কুলটা ভালোই ছিল, এখন আসলে কী হবে কিছুই বুঝতে পারছি না। হয়তো ঈদের পরে তারা কোনো একটা ডিসিশন নিতে পারে, বাট এত তাড়াতাড়ি কোনো সমস্যার সমাধান তো করা পসিবল না। দেখা যাক সময় বলে দেবে আসলে কী হবে, কিন্তু স্কুলটার জন্য আসলেই বেশ খারাপ লাগছে।